কেন শাস্তি ও আমার ভাই তো তুই এটা চন্তা পরে আমার সাওয়ালের এত ঢক এটা ঢক লাগবে সেই তাই আমার সাওয়াল আমার সন্তানের যে আমার কোলালা করেছে তার আমি সাজা চাই আমার সাওয়ালের মতনই সাজা চাই তার আমার সাওয়াল দশটার একটা একটা কোনো বাজে কথা নেই বড় সাওয়ালে আমার সাবুদ্দে তো আসবিনি এইভাবে করতে করতে রাত যখন তিনটে বাজে যায় তখন মনে করেন তো আত্ম হইল না ওই বিশ্বনাথ সাওয়ালে কাজ গেছি দেখো এরা সব একসাথে থাকে দেখি তো ওর বাড়ি গেছে নাকি ওর সাওয়ালের ডাকি ডাকি ওর তুললাম তুলে করছে যে সুজলের সাথে নয়নের সাথে দেখা হয়েছে নাকি কথা না তো নয়নের সাথে আজকে আর দেখা টাকা হই নাই বলি ঘরে তাই কত মোবাইলে ফোন কত দেই নাম্বার আছে তো কথা আমার কাছে আর নাই ওই যে শঙ্করের সাওয়ালের কাছে আছে তো শিবনাথ আমার কাছে পয়সা নাই তো আমার কাছে দে নাম্বার করে আমি ফোন করতেছি ও ফোন করলে ফোন ধরে না না ধরলি পর আমার একটা চিন্তা ঢুকি গেল আমি আমার ছোট ভাইয়ের কাছে গেলাম রাত দুটির সময় তিনটের সময় আচ্ছা একটু বলবেন যে আসলে ওকে কখন কি অবস্থায় দেখতে পেলেন কখন কোন অবস্থায় পেলেন সকালে পালেন কয়টার সময় সকালে পালাম কয়টার ভিতরে কখন কি অবস্থায় দেখলেন এখন এই যে ভোরে নামাজ পড়তে আসে কয়টায় 5টা 15 তখন মোটামুটি একটু বললাম ফর্সা মতন ভাব হয়ে গেছে আমার বড় খাওয়াল এখন করবি হচ্ছে ওই মোবাইলে কিছুদিন করা যায় যে ফোনে রয়েছে দেখা যাবি না হয়তো শোনা যাবি না এই জিনিসপাতি কি করতেছে এর মধ্যে হঠাৎ মোবাইল আছে মোবাইল আছে করছে তোর নয়ন তোর ভাই এই যে অমুক জায়গা হেরে মোড়ের ওই পাশে মরিয়ে রয়েছে নে মরিয়ে রয়েছে সেখানে আমরা থাকলাম চলে যাচ্ছি কি রে আমার খাওয়ার জন্য মরিয়ে রয়েছে তো চলে গেলাম শরীরে কোনো আঘাতের চিহ্ন টিহ্ন পাইছিল ওর একদম কোনো কাটা ফাটাতে আসে না খালি এমনি যে রক্ত যেমন এক্সরা করলে পারে এমনি যেসব রক্ত শিশে আসে আমার বিশ্বাস তো কিন্তু কি করো বাড়িয়েছে মনে হয় নাকি দেখুন আঘাত মাঘাত করো ওকে আসলে কারা মারতে পারে বা কেন মারতে পারে এখন এই জিনিসটা তো আমরা তো তাদের দেখি নাই বুঝতে পারে কারোর সাথে কোনো শত্রুতা বা সাম্প্রতিক কোনো ঝামেলা ছিল কিনা এটা ঝামেলাও আমি কোনো বুঝিনি এই জিনিসটা এর আগে আমার শিউলি নাম্বার কষ্টিল তার সাথে সম্পর্ক ছিল শিউলি নাম্বার কষ্টিল শোনো আমি কি আচ্ছা তোমার সাওয়াল অমকের মিয়ার এটা আমি ডিস্টার্ব করে কার মেয়ে ওই মাঠপাড় হাতে করমিন মিয়া মাঠপাড় ডিস্টার্ব করে রাজাক মেম্বার এই জিনিসটা তুমি ছাড়িয়ে দিও পুরা লোক খারাপ হ্যাঁ তুমি ছাড়িয়ে দিও সাওয়ালটা ঠিক করো পলিবার হ্যাঁ কতদিন আগে এরকম বলছিল আপনাকে এ মেলা দিন হয়ে গেল তাও মেলা দিন হয়ে গেল আমারও তো খেয়াল নাই পলিবারে তা আমি আসি বাড়ি রীতি রাম করলাম তো খবরদার তোরা হচ্ছে হিন্দু মানুষ আর এসব সাল বালের সাথেই করতো না তা আমি এই সমস্ত কিছু তো না হ্যাঁ তা তুই করিস না তো মানুষ কয়টা তো বিশ্বাস করিস না তো মানুষ কইলে তো আমার কাছে তারপরে আমার বড় কর্তার কাজ করলাম বড় কর্তা শাসন করল মারল তারপরে আমি একদম সত্যিতে তুই কি করতে কথা না বাবু আমি তোমার ফিরে করছি আমি আর এটা করি এরপরে কি আর এ ধরনের অভিযোগ পাইছিলেন আর কেউ বলছিল এরকম না এরপরে আর আমার কোনো আপনার কি মনে হচ্ছে ওই ঘটনা বা উড়াই কাজ করতে পারে এখন সেটাও আমি পরিষ্কারভাবে বলতে পারছি আমি কানতেছি আমার নাই মারি ফেলেছে মানুষ ফোন নাই ফোন মারি বুঝি থাকে কোমরে বুঝি থাকে ফোনটা কান কান করতে
কিভাবে মারছে, কেন মারছে, কারা মারছে কিছু জানতে পারছেন কি না? কারা মারছে আপনারা গোজ করেন না কে? পুলিশ দিয়ে গোজ করান। কারোর সাথে কোনো শত্রুতা ছিল বা কোনো ঝামেলা ছিল কারোর সাথে? কার সাথে কথা? কি মেয়ের নাম ঠিকানা কি? জমাট বাঁধা রক্ত এখান দিয়ে এই সাইড দিয়ে জমাট বাঁধা রক্ত, আর চোখ মনে হচ্ছে চোখ ভিতর থেকে মনে হচ্ছে উপড়ায় গেছে এইরকম একটা ভাব। আর এই এই সব জায়গা সব জায়গায় ক্ষত, সাইডে সাইডে ক্ষত, পা ক্ষত, এই নখ মনে হলো যে উপড়ানো। হ্যাঁ, তো আমাদের মেয়ের সাথে সম্পর্ক হয়তো হয়েছে, তাহলে তো আমাদেরই দোষ দিবে, অন্য কারো তার দিবে না। বাপের হাতে ধরে দিয়ে কয়া টাকা থুয়ে বুঝা টুজা থুয়ে আছে, তাও সাল তারপরও তার এতদিন আমার ওই সাল এই বাপের বাচ্চা সারে দাঁড়িয়ে হাতে ধরে দিয়ে আসি যে আমার মেয়ের পাশ ডিস্টার্ব করে আপনার, আর তোমার সাল তোমরা সাজিয়ে রাখো।